अस्सलामु अलैकुम फ्रॉम बीडी टू लंडन एडवेंचर ब्लॉग। आज के काठाले तरकारी रान्ना करब ताई भाबलाम एकटु एखाने शेयर करी। आसले काठाले दुईटा गुण, काचा थाकले सब्जी पेके गेले फल। काचा काठाल के ग्राम अंचले आमरा बोले थाकि ईसोर बा एसोर। जाइ होक, एक काठालटा बांग्लादेश थेके आसा, आमार शाशुड़ी निये एसेछिलो। सो हाफ केटे रेखेछि ओटा पाकानोर जन्य, आर बाकिटा आमि रान्ना करब। आमार हजबैंड सुंदरभावे आमाके हेल्प करछे, एक काठालटा आमाके केटे दिछे। आसले काठाल काटा एतटा इजी ना, एटा बुझलाम, अनेक टाइम लागतेछे। बांग्लादेशे काठालेर दाम अनेक कम, हयतोबा एइजन्य बांग्लादेशे देशीरा এটাকে মূল্য দেয় না। ইভেন আমি যখন বাংলাদেশে থাকতাম তখন আমিও কাঁঠালকে এতটা পছন্দ করতাম না, বাট তরকারিটা খেতাম। কিন্তু লন্ডন আসার পরে এটা বুঝছি, কাঁঠাল অ্যাপেল কমলা স্ট্রবেরি থেকে কাঁঠালের দাম এখানে বেশি। সো স্বাভাবিক কারণে হয়তো কাঁঠালকে এখন আমার অনেক ভালো লাগে, অনেক পছন্দ করি। আর কাঁঠালের তরকারির সাথে রুটিটা অনেক মানাই। আর কাঁচা কাঁঠালে প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন, ভিটামিন বি, ক্যালোরি অনেক বেশি, তাই এর পুষ্টিগুণও অনেক বেশি। যাই হোক, অনেক কষ্টের পর কাঁঠালটা তো রেডি হয়ে গেছে, কোটা হয়ে গেছে। এখন আমি ওয়াশ করে নিচ্ছি, রান্না করব। আর কীভাবে রান্না করব সেটা আজকে আমি দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, 8-10টা মতো কাঁচা মরিচ, রসুন, দুটো তেজপাতা, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর কারি পাউডার, সাথে কিছুটা পাঁচফোড়নও নিয়ে নিয়েছি, পাঁচফোড়ন বা পাঁচ মশলা। আর কাঁঠালটা রান্না করতে হলে প্রথমে পানি ফুটাই নিতে হবে, তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা মরিচ আর দুটো তেজপাতা দিয়ে দিতে হবে। এটা ফুটে গেছে, এখন আমি এখানে কাঁঠালটা ঢেলে দিতে হবে। হ্যাঁ, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আরেকটা ফ্রাই প্যানে পাঁচফোড়নটা আমি ভেজে নিচ্ছি। এটা তরকারি রান্না হয়ে গেলে এটা আমি গুঁড়া করে তার উপরে ছিটিয়ে দিব। হ্যাঁ, ফুটে গিয়েছে, একটু অপেক্ষা করার পরে লবণটা দিতে হয়, 5 মিনিট অপেক্ষা করার পরে লবণটা দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে আর একটু ঢেকে দিতে হবে। আর এখানে একটা টিপস, কখনোই কাঁঠাল রান্না করতে প্রথমে হলুদ দিবেন না, হলুদ কিংবা কোনো স্পাইস দিতে হবে না। যখন সিদ্ধ হয়ে যাবে, মোটামুটি শেষের দিকে রান্নার, বাট আধা হয়ে গেছে তারপরে, ওই সময়টা মশলাগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া আর কারি পাউডারের গুঁড়া দিয়ে দিছি পরিমাণ মতো, 1 টিস্পুন থেকে, 1 টিস্পুনের সমানই হবে, টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন হবে আই থিঙ্ক। আর এর মধ্যে আমি লবণটা সেট করে নিয়েছি। এখন আমি বাগার দেওয়ার জন্য আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে রসুন, পেঁয়াজ আর কিছুটা জিরা দিয়ে দিয়েছি। এটা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ব্রাউন হয়ে গেলে এটা দিয়ে আমি বাগার দিয়ে দিব। এটা আমার মোটামুটি রেডি বাগার। হ্যাঁ, এখন আমার এটা রেডি। আর আমি পাঁচফোড়নটা ভেজে এটা গুঁড়া করে রেখেছিলাম, এটা এখন আমি ছিটিয়ে দিচ্ছি। আমার এখন ফাইনালি রেডি কাঁঠালের তরকারি, এখন শুধু মজা করে করে খেতে হবে। বাট এটার সাথে খাওয়ার জন্য আমি কিছুটা রুটিও বানাবো,
কিছুটা রুটিও বাড়িয়ে দিচ্ছি। এখন শুধু খাওয়ার পালা। অনেক মজা হয়েছে, আমি কল্পনা করতে পারছি না যে আমি নিজে এত সুন্দর করে রান্না করতে পারি। আর বাকি কাঁঠালটা আমি রেখে দিয়েছিলাম পাকানোর জন্য, ওটা তিন দিন পর পেকে গিয়েছে। আমার ভাই শাহিন, ও আমাকে হেল্প করছে কাঁঠালটা ওঠানোর জন্য। পাকা কাঁঠালও কিন্তু রুটি দিয়ে খেতে অনেক মজা। আমাদের গ্রামে, দেশ গ্রামে দেখেছি অনেক আগে যে অনেকে পান্তা ভাত দিয়েও পাকা কাঁঠাল খেত। এখানে আমি দুইটা বাটিতে কাঁঠাল, পাকা কাঁঠাল আলাদা করে রেখেছি। অল্প কাঁঠাল যেগুলো, ওগুলো আমি লবণ আর লেবু দিয়ে খাবো। যদি কেউ কখনও পাকা কাঁঠাল লেবু আর লবণ দিয়ে না খেয়ে থাকেন, প্লিজ একবার ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি, অনেক মজা। প্রথমে বলেছিলাম কাঁঠালের দুইটা গুণ, কাঁচা থাকলে সবজি, পেকে গেলে ফল। আসলে আরেকটা গুণও এখানে আছে কাঁঠালের বিচি, এটা দিয়েও তরকারি করে খেতে পারবেন আপনারা। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট টাইম ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।